হ্যালো ফ্রেন্ডস, রঙিন খাবার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে বানিয়ে দেখাবো ডিমের একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নেব একটা বোলে। ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হলে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ডিমটাকে ঝুরো করে ভেজে নেব। ডিমগুলোকে ঝুরো করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিতে হবে। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হলে এতে দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর আদা রসুনটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজ আদা রসুনটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি দেখুন। এবার এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আর এতে দিয়ে দেব টমেটো পিউরি, একটা বড় সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এতে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরের গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগের থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছু সময় কষে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি বেশি জল ব্যবহার করব না, খুবই অল্প জল ব্যবহার করব। জল দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও বেশ কিছু সময়ের জন্য রান্না করে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছু সময় রান্না করে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। রেডি করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল ডিমের এক দুর্দান্ত রেসিপি। ডিমের রেসিপি আপনারা অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ টেস্ট হয়। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, খেতে অসাধারণ টেস্ট হয়। আর বানানো কত সোজা আপনারা দেখতেই পেলেন, এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো বাড়িতে অবশ্যই ট্রাই করুন ডিমের এই দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন, ভীষণই টেস্ট হয়, অবশ্যই অবশ্যই ট্রাই করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।
এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমি যখন নতুন কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে ঝটপট পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।